দুটি সংখ্যার অনুপাত 2:3, দুটি সংখ্যার অনুপাত 2:3, এবং এদের গসাগু 10, সংখ্যা দুটির গুণফল কত? তাহলে প্রথমে আমাদের সংখ্যাটি বার করে নেওয়ার চেষ্টা করছি, তারপরে সংখ্যা দুটি আমরা গুণফল করব। তাহলে ধরা যাক, ধরি প্রথম সংখ্যাটি হলো 2x, অতএব দ্বিতীয় সংখ্যাটি হবে তাহলে 3x হবে। যদি এটা 2x হয় প্রথম সংখ্যা, এখানে দুটি সংখ্যা ধরে নিয়েছি, তো এটাকে যদি প্রথম সংখ্যা হিসাবে 2x ধরি তাহলে দ্বিতীয় সংখ্যা হয়ে যাবে 3x, যেহেতু দুটি সংখ্যার এটা অনুপাত। তারপরে যদি এটা হয় তাহলে এদের গসাগু হবে, গসাগু কত হবে, যেহেতু এখানেও 2 আছে, এখানেও x আছে, এখানেও 1 আছে, তাহলে x হয়ে গেল গসাগু, আর সমান 8, 8 যেহেতু এখানে দিয়েছে আগে থেকে, সরি 10, 10। তাহলে প্রথম সংখ্যাটি আমাদের হচ্ছে, প্রথম সংখ্যাটি হচ্ছে আমাদের 2x, 2x সমান হচ্ছে 20, আর সেকেন্ড সংখ্যাটি হচ্ছে বা দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 3x বা 3×10=30। এবার বলছে যে সংখ্যা দুটির গুণফল কত, এখানে সংখ্যা দুটির গুণফল, তাহলে এখানে এই দুটো যদি আমরা গুণ করি তাহলে কত হবে, 3×6=600, তাহলে এটাই আমাদের অ্যান্সার।